আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় কৃষক কৃষানী ভাই ও বোনেরা আজকের পর্ব শুরু করব একটি স্লোগান দিয়ে জৈব মালাইনাশক ব্যবহার করি বিষমুক্ত সবজি উৎপাদন করি সুস্থ সবল জীবন করি আজকে পর্বে জৈব বালয়নাশক হিসাবে তামাক পাতার গুড়ার উপকারিতা ও এর প্রয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তামাক মানুষের জন্য ক্ষতিকর আবার কৃষকের জন্য সেটি উপকারী বিভিন্ন ধরনের বালাই যেমন পেস্ট ক্যাটারপিলার জাপ পোকা দমনের জন্য এটি একটি কার্যকর মালাইনাশক সোনানাসী পরিবারের গাছ ছাড়াও এটি সব গাছে স্প্রে করা যাবে জাপ পোকা সবজি ফসলের একটি মহাশত্রু শিম বরবটি মটরশুটি মরিচ টমেটো ঢেঁড়স বেগুন কুমড়া কপিসহ প্রায় সকল সবজিতেই এই পোকার আক্রমণ করে থাকে এমনকি লেবু ও পেয়ারা গাছেও জাপ পোকা ক্ষতি করে থাকে জাপ পোকারা তলবদ্ধভাবে সাধারণত পাতার নিচে পিঠে থাকে পোকাগুলো দেখতে খুব ছোট সবুজ রঙ থেকে কালচে সবুজ যা পোকা যেখানে থাকে সেখানে পিপাও ঘুরে বেড়ায় তবে শুধু পাতা নয় এরা কচি ফল ও ফুলেও আক্রমণ করে থাকে সেখান থেকে রস চুষে খায় ফলে পাতা ফুল ফল বিকৃত হয়ে যায় বৃদ্ধি থেমে যায় পূর্ণাঙ্গ ও বাচ্চা দু অবস্থাতে এরা ক্ষতি করে থাকে এছাড়া জা পোকা সবজির ভাইরাস রোগের বাহক হিসাবে কাজ করে বিনা এই পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা জৈব বালায়নাশক হিসাবে তামাক পাতার গুঁড়া ব্যবহার করতে পারি শুকনো তামাক পাতা সারা রাত পানিতে ভিজিয়ে সেই পানি ছেঁকে তার সাথে দশ গুণ পানি মিশিয়ে আক্রান্ত গাছে স্প্রে করা যেতে পারে তাতে সব রকম পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ